আপনি যদি ফেসবুক ইউজার হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আপনি ফেসবুক ইউজ করতে করতে কারোর প্রোফাইল অপশনে গিয়ে আপনি এই রকমের লকড প্রোফাইলের মানে লকড করা আছে এইরকম দেখতে পান অনেকের প্রোফাইলে। অ্যাড ফ্রেন্ড করলেই তার শেয়ারগুলো আপনি দেখতে পারবেন। তো এই সেটিংটা করার জন্য আপনাকে কি করতে হবে দেখুন, এই যে আমার যে কালো হয়ে গেছে এই স্ক্রিনটা, এখানে কিন্তু এই লক রয়েছে বলে এর স্ক্রিন আমি যে ভিডিও রেকর্ডিং করছি ওটা হচ্ছে না, আমি সাইটে দেখিয়ে দিলাম আপনাকে। ওই রকম যদি আপনি করতে চান তাহলে এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট কোনো স্কিপ না করে দেখুন, আমি আপনাকে বলবো এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে এই কাজটা করে দাও, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দেবে, নিচে একটা লাইক বাটন রয়েছে ওখানে লাইক দেবে, আর এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিকে অলরেডি সিলেক্ট করে দেবে। আর ভিডিওর সম্বন্ধে এইখানে একটা ভালো কথা লিখবে যাতে বুঝতে পারি তোমার ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা শুরু করা যাক। তো ওটা করার জন্য আপনাকে সিম্পলি কি করতে হবে, ওই আপনার প্রোফাইল অপশানে আসতে হবে। প্রোফাইল অপশানে এসে এখানে একটা থ্রি ডট দেখতে পাবেন, দেখুন এইখানে একটা থ্রি ডটে ক্লিক করতে হবে, এই যে থ্রি ডটটা, এখানে ক্লিক করলেই আপনার এখানে একটা অপশান আছে লক প্রোফাইলের অপশান, দেখুন ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। সিম্পলি ক্লিক করে দেবেন ওখানে, ওইখানে ক্লিক করলেই কিন্তু এখানে নিচে একটা লক প্রোফাইলের অপশান থাকবে নীল কালারের, ওইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওইখানে ক্লিক করে দিলে আপনার প্রোফাইলটা লক হয়ে যাবে সেই রকম যেরকম আমি দেখিয়েছিলাম। আপনাকে আপনার ফ্রেন্ড ছাড়া আপনার শেয়ারগুলো কেউ দেখতে পারবে না, তো আপনার কেউ স্ক্রিনশট নিতে পারবে না, কেউ ভিডিও করতে পারবে না, স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না। তো এই রকম করেই আপনি আপনার প্রোফাইলটাকে লক করতে পারবেন। তো পিছিয়ে আসুন, পিছিয়ে এলে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা লকড হয়ে গেছে, আর আপনি কোনো অন্য ইউজার থেকে দেখবেন তো আপনার প্রোফাইল লক দেখাবে। তো এটা কিভাবে অফ করতে হয় অফও করা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই থ্রি ডটে আবার যাবেন, যাওয়ার পর এখানে আনলক প্রোফাইল চলে আসবে, লক প্রোফাইলের বদলে আনলক প্রোফাইল চলে আসবে, ওই আনলক প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে। আনলক প্রোফাইলে ক্লিক করার পর আনলকের অপশান থাকবে যে নীল কালারের, ওইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে, আপনার প্রোফাইলটা আনলক হয়ে যাবে। তো সিম্পলি দুটি সেটিং আপনাকে দেখিয়ে দিলাম এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর এই রকমের আরও ভিডিও দেখার জন্য বা নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে ক্লিক করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অলরেডি সিলেক্ট করে দেবে। তো এই ভিডিওতে এতটাই, জয় হিন্দ, বন্দে মাতরম।